ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। যারা যারা দেখছেন এবং শুনছেন বুঝতেই পারছেন যে নাজমুন মুনিরা ন্যান্সি এই মুহূর্তে আমার সামনে বসে আছে, আমি আর যে রাশেদ আছি আপনার সাথে ক্যাপিটাল এফএম 94.8 এর অফিশিয়াল ফ্যান পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সবকিছুতেই আপনি এটি দেখছেন। তিনি আমাকে অলরেডি ধানি মরিচ বলেছেন, আমার তার কাছে প্রথম প্রশ্ন যে আমাকে কি আগের মতোই মারেন? আমার তো জামাই নেই, আপনি জামাই পেলেন কোথা থেকে? আমার দুটো মেয়ে তো ছোট, মেয়েদের বিয়ে দিলে না ওদের হাজবেন্ডকে জামাই বলে। মানে মেয়ে জামাইকে মারবেন? জামাই মেয়েরই হয়, নিজেরটা জামাই হয় না, নিজেরটা হয় বর অথবা স্বামী, এটা আপনি জানেন না? ঠিক আছে, তাহলে ন্যান্সি নিজের বরকে আগের মতোই মারেন তাই তো? আমার বর আমার স্বামী, আমার মন চাইলে মারবো, মন চাইলে আদর করবো, সেটা অভিযোগ করে না। আদরের কথা, আদরের কথা আমি একেবারেই জানতে চাইছি না, মানে মারেন কি আগের মতো? মারের কথাটাই জানতে চান না? পুরুষটা তো নির্যাতিত হয়, প্লিজ ওকে একবার ডেকে আনেন না, তার দুঃখ ভরা কাহিনী সে নিজে যদি বর্ণনা করে আমার চাইতে বেশি ভালো হবে না শুনতে? দুঃখের কাহিনী তিনি অলরেডি বলে দিয়েছেন। মাছ ধরেছেন জীবনে কখনো? আমি চেষ্টা করেছি, পারি না। মাছ খান? আমি খান? আমি তো বরিশালের মানুষ, আমি তো মাছ খাবই। বরিশালের মানুষই শুধু মাছ খায় নাকি? ও বাবা, আমি তো খাবই। আপনি মাছ ধরেননি কখনো? মাছ খেয়ে আপনি এমনই বরিশালের মানুষ যে এই এফএম এর এতগুলো মানুষ আজ পর্যন্ত একজনকে আপনি মাছ খাওয়ালেন না, আর আপনি মাছের গল্প করছেন? না, এই ক্যামেরার পেছনে বা পর্দার ওপাশে যারা আছেন তারা জানেন যে কারা কারা মাছ খেয়েছেন বা খাননি, কিন্তু পর্দার ওপাশের ওরা জানেন না। সেটা তো আমি আজকে এসে আপনার গোপন কাহিনীটা জানলাম যে আপনি কি পরিমাণ কৃপণ যে মাছটুকু পর্যন্ত এখন পর্যন্ত কাউকে খাওয়াননি। আচ্ছা ঠিক আছে, সেটি মেনে নিলাম। আর যে ন্যান্সি, এটা যদি কখনো বাংলাদেশের মানুষ দেখে কিংবা শোনে ব্যাপারটা কতখানি ভয়ঙ্কর হতে পারে? আচ্ছা কেন ভয়ঙ্কর, আপনি কেন ভয় পাচ্ছেন? মানে তখন আপনার কথা কেউ কম কম শুনবে বা শুনবে না? আমাদের পেটে লাথি কোনো ক্রাইসিসে ভুগছেন কি? আমাদের পেটে লাথি হবে এটা আমরা বুঝতেই পারছি, কিন্তু আর ক্রাইসিসে ভোগার কিছু নেই। আপনি ছেলে, আমি মেয়ে, দুজনের দু ধরনের অডিয়েন্স আছে, প্লিজ আপনি ভয় পাবেন না। ভয় পাচ্ছি বলেই এই প্রশ্নটি করেছি, কিন্তু আর্জেন্ট আমি তো আশ্বাস দিচ্ছি ভয় পাবেন না। আর হিসেবে আপনি খুব একটা ভালো হবেন না তাহলে? আমি মেয়ে হিসেবে আমার জায়গায় ভালো হব, কিন্তু ছেলেদের অডিয়েন্স তো আমি ধরতে পারবো না, আমার অডিয়েন্স আমারই থাকবে। আচ্ছা কোন জিনিসটাকে বেশি অপছন্দ করেন? এই যে আপনি অযথা কিছু কথা বলছেন, এটাই অপছন্দ। এই যে জোর করে বল বলপূর্বক, মানে আমি কথা বলছি এই মুহূর্তে আর জে ন্যান্সির সাথে, এবং আমি কথার উপর বল প্রয়োগ করেছি, আপনি বলছেন এতটা দূরত্বে আছি আপনার উপর বল প্রয়োগ করছেন, আপনি কিভাবে করবেন? আপনি ঘেমে যাচ্ছেন কেন? প্রচন্ড গরম লাগছে। তো আমরা তো এসি রুমের মধ্যে আছি, আপনাদের এসিটা ঠিক মতো কাজ করছে না, প্লিজ চ্যানেলের কর্তৃপক্ষকে বলবেন এসিটা ঠিক মতো কাজ করে। কর্তৃপক্ষ, এখানে এসি নিয়ে কথা হচ্ছিল, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। এই যে বাংলাদেশে এখন অনেক ধরনের শিল্পী আছে, সেই শিল্পীরা বই লিখছে, বইমেলা সদ্য শেষ হয়ে গেল, আপনার নিজের কোনো বই কোনোদিন যদি আসে সেটি আসলে কতখানি খারাপ হতে পারে? আমার বই যদি কখনো আসে সেটা যখন আসবে তখন না বলা যাবে, আপনি আগে সবকিছু ঠিক করে রেখেছেন যে এটা খারাপই হবে। এখন যারা আপনার এরকম বই এসেছে নাকি যেগুলো খুব বাজে 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 গেছে, যে আপনার মনে হচ্ছে যে এখানে যারাই আসে যারাই পা রাখেন তারা যাই করবেন সবই খারাপ হবে, মানে এরকম মনে হয় কিছু একটা আছে? দর্শক, আমার বই কিংবা বউ এখন পর্যন্ত কোনোটি আসেনি, সুতরাং আমি আমার কথা বলছি। বইয়ের কথা তো কেউ জানতে চাইনি, আপনি আগ বাড়িয়ে কেন জানাচ্ছেন? আপনি সিঙ্গেল? আমি জানি যে এটি মানুষ দেখবে, তাই মানে আপনি সিঙ্গেল হলে খুব চাহিদা বাড়বে, না হলে এরকম কি কিছু? না, ব্যাপারটা ওরকম না। এই যে দেখুন, আর যে ন্যান্সির কথা জিজ্ঞেস করেছিলাম, তিনি কিন্তু আর যেই করছেন এবং আমাকে তিনি ফায়ার করার চেষ্টা করছেন নানা ভাবে। চেষ্টা করছি না, করছি। ও করছেন? হ্যাঁ, আপনি এখনো টের পাননি? আচ্ছা, আমি বেঁচে আছি এবং সুস্থ শরীরে আছি, দেখতেই পাচ্ছেন আমাকে। আমার অনেকগুলো প্রশ্ন আছে, এবং এই অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন শেষ হয়েছে, অনেকগুলো প্রশ্নের মধ্যে অসংখ্য প্রশ্ন, আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণই প্রশ্ন করব। আচ্ছা, করেন না, সমস্যা কি? ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, আমাদের
আপনি আপনার সাথে আমাকে কেন টানছেন? ভাই আপনার কাহিনী বলেন অথবা আমার কাহিনী বলেন, মিক্স করবেন না। আমি তো আপনার দিকে যাচ্ছিলাম, তার আগে আমি আপনার দিকে যাচ্ছিলাম, তার আগে আপনি আমার দিকে অ্যাটাক করে ফেলেছেন। অ্যাটাক করিনি, আমি জানতে চেয়েছি। আচ্ছা আপনি বুঝবেন আগে কথা বলার সময় কোনটা জানতে চাওয়া, কোনটা প্রশ্ন, কোনটা অ্যাটাক। আচ্ছা এবারে আমার প্রশ্ন আপনার কাছে, প্রশ্নটি হচ্ছে বাজে অভিজ্ঞতাগুলোকে মানুষের কাছে বলতে গেলে কেমন লাগে? বাজে অভিজ্ঞতা মানুষের কাছে বললে কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, সেটা যদি আমি সৎসাহস নিয়ে বলতে পারি সেটা তো ভালো, এবং আমার জীবনে বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা যেন আর কারো জীবনে না ঘটে, এবং এরকম ঘটনা ঘটালে এরকম বাজে ঘটনা ঘটতে পারে, এটা আমি অন্যদেরকে যদি জানিয়ে সতর্ক করি, একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, ভালো লাগারই কথা। আচ্ছা ভালো লাগার কথা। জীবনে কখনো ভূত দেখেছেন বা ভূতের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ দেখেছি। নিজের বরকে? এই যে আপনি। এখন পর্যন্ত কেউ প্রথম ভূত বলে আমাকে বলল, ঠিক আছে আমরা এটি মেনে নিলাম। আর যারা এই মুহূর্তে আপনারা আছেন এবং ন্যান্সিকে দেখছেন তাদেরকে বলছি, আরজে ন্যান্সি হয়ে ক্যাপিটাল এফএম 94.8 এ শীঘ্রই তিনি আসছেন, তাকে আপনারা দেখতে পাবেন। আর সেই জন্য তার কাছে আপনার জানতে চাওয়া, বুঝতে চাওয়া এমন যে কোনো কিছু যদি থাকে এখনই লিখে রাখুন, তা নাহলে ভুলে যেতে পারেন। দর্শকদের জন্য কি বলবেন একটু ভালোভাবে বলবেন, আমাকে যাই বলুন না কেন, দর্শক তো। আপনার মনে হচ্ছে আপনার সাথে এতক্ষণ আমি খারাপ করে বলেছি? বাদ রেখেছে মনে করেছে যে আমি আরজে হিসেবে আমার পথ চলা শুরু হতে পারে, আমি জানি না সে পথ চলাটুকু কেমন হবে। উনি আগ বাড়িয়ে বলছেন খারাপ খারাপ, এদিকে মনোযোগ না দেওয়া ভালো। গান হিসেবে আমি যতটুকু আপনাদের কাছে কাছে যেতে পেরেছি, আমার মনে হয় আরজে হিসেবে না, আপনাদের সামনে যখন আমি ওটাকে কি বলে হট সিট বলেন বা আরজের সিট যেখানে বসব, মানুষটা কিন্তু আমি শিল্পী ন্যান্সি থাকব এবং শিল্পী ন্যান্সি আপনাদের সাথে কথা বলবে। তার কথা আপনারা শুনলেন, নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন কথা শুনে গানের মতো করে। আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে কোন প্রশ্নটি করলে আপনি এখান থেকে রাগ হয়ে উঠে যাবেন? মনে হয় না এরকম কিছু আছে। তাহলে আর সেই প্রশ্ন করা গেল না, আজকের মতো এখানেই বিদায়। ন্যান্সি আবারও আসবেন আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকুন ক্যাপিটাল এফএম 94.8 এর সাথে, সবসময় আমাদের সাথে, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশনে।